রাজধানীর মিরহাজিরবাগ এলাকার বাসিন্দা আব্দুল ওহিদ তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। নিহতদের নাম রোমা আক্তার বয়স 27 ও তার সন্তান রিশাদ বয়স 1.5 বছর। ঘটনার পর থেকে স্বামী ওহিদ পলাতক রয়েছে। সোমবার দিবাগত রাত 11টার দিকে মিরহাজিরবাগের এক ভাড়া বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটপুর হাসপাতালে মর্গে পাঠায়। যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজাহারুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানায়। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পরকীয়ার সূত্র ধরে পারিবারিক কলহের কারণে ওই নারীর স্বামী আব্দুল ওহিদ হাতুড়ি ও বালিশ চাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছে।